السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবনে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রভাতের এই চমৎকার আয়োজনে সাদর সম্ভাষণ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে আসুন সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্বের সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় আজকে উপস্থাপন করব, সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক জনাব মুফাজ্জল হোসাইন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলাম ও সুন্দর জীবনে। এই অনুষ্ঠানটি আমরা ধারণ করে প্রত্যেক দিনই আমরা বিষয়ভিত্তিক এবং দর্শকদের প্রশ্ন নিয়ে আমরা এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করবার চেষ্টা করি। আপনাকে পেয়ে আজকে আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে শুরু করতে চাই। একজন প্রশ্ন পাঠিয়েছেন আব্দুর রহমান সূত্রাপুর ঢাকা থেকে, আমাদের এক ভাই, ছেলে মেয়ে অবাধ্য হলে ত্যাজ্যপুত্র করলে ইসলাম কি সেটা সমর্থন করে, দয়া করে জানাবেন। জি ভাই আব্দুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি পাঠিয়েছেন, আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম, এই ধরনের একটি প্রশ্ন আমরা এসছে, আমরা শুরুতেই আপনার মাধ্যমে এটা জানার চেষ্টা করি। জি আলহামদুলিল্লাহ, কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নকর্তা ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক, ছেলে মেয়েরা অবাধ্য হোক এটা কোনো দিন আমরা কামনাও করতে পারি না, চিন্তাও করতে পারি না, তবু দুর্ভাগ্যজনকভাবে মাঝে মধ্যে হয়ে যায়, এবং সেই জন্যে শুধু ছেলে মেয়েদেরকেও দায়ী করলে চলবে না, আমরা যারা অভিভাবক আছি আমাদেরও কিছুটা দায়িত্বের অবহেলা বা আমাদেরও কিছু ভুলের কারণও থাকতে পারে। যাই হোক, যেভাবেই হোক, ছেলে মেয়েরা সন্তানরা, কলিজার টুকরা সন্তান, সন্তানই তারা যদি অবাধ্য হয়েও যায় দুর্ভাগ্যবশত, তাদেরকে ত্যাজ্য করা যাবে না। ত্যাজ্য যে শব্দটা আছে এটার কোনো, ইসলাম এটাকে অনুমোদন করে না, এর কোনো আইনগত দিক নেই। আমাদের সমাজে অনেকেই ত্যাজ্য করেন, এটা আসলে ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি আপনার, এটা একমাত্র সম্পদ থেকে ওয়ারিসটা নষ্ট হয়, কোনো যদি এরকম আল্লাহ না করুক কোনো সন্তান পিতামাতাকে যদি হত্যা করে, নাউজুবিল্লাহ, তো সেই ক্ষেত্রে সে ওয়ারিস থেকে বঞ্চিত হয়। এছাড়া এমনিতে অবাধ্য হওয়ার কারণে ত্যাজ্য করলে পরে সন্তান সম্পদ থেকে কোনো সময় বঞ্চিত হয় না। এ ধরনের সন্তান যারা, তারা তো আসলে সন্তান অবাধ্য হওয়ার মতো যে পরিস্থিতিটা সৃষ্টি হয়, এটি কিন্তু পিতামাতাই যদি সেটাকে ছোট কাল থেকে সেভাবে আপনার লালন পালন করেন, তাহলে কিন্তু আসলে অবাধ্য হতে পারে না। তবে একজন, একটা সন্তান যদি মিথ্যা কথা বলা না শেখে, তাকে যদি বলা হয় যে মিথ্যা বলা মহাপাপ, এটা বলা যাবে না, বা তার পিতা যদি সেটাকে একসেপ্ট না করে, তাহলে কিন্তু সেই ছেলে বড় হয়ে মিথ্যা বলতে পারে না। আসলে পরিবার তো হচ্ছে, পরিবারটাই হচ্ছে প্রথম সোপান জীবনের। ছেলে মেয়েদেরকে যদি ছোট সময়ই ওইভাবে গড়ে তোলা যায় এবং তাদের বিবেককে, আমরা অনেক সময় করি কি যে হয়তো ছেলে মেয়ে মিথ্যা বললো, আর আমরা একটা শাস্তি দিলাম বা বকাবকি করলাম, এটা না করে তার বিবেককে জাগ্রত করে তাকে বুঝিয়ে শুনিয়ে যদি আমরা ছোট সময় থেকে যদি এইভাবে গড়তে পারি, ওদেরকে ওইরকম কঠোর শাসন না করে, তাহলে কিন্তু, আর এই জন্য কিন্তু আমরা সূরায়ে লোকমান, কোরআন শরীফে সূরায়ে লোকমান যে আছে, লোকমান আলাইহিস সালাম, তিনি যে তার সন্তানকে উপদেশমূলক কতগুলো কথা বলেছেন, আমরা যদি সেই সূরায়ে লোকমানের বাংলা অনুবাদটা পড়ে আমরা আমাদের সন্তানকে ওইভাবে যদি আমরা গঠন করতে পারি, তাহলে কিন্তু এই যে রোগটা, এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। জি জি, এবং এই ক্ষেত্রে আরেকটু আলোচনা করা যেতে পারে আমাদের, যেহেতু বর্তমান সমাজের আজকের এই ডিজিটাল যুগ এবং স্মার্টফোনের মাধ্যমে ছোট বাচ্চারা, ছেলেরা যেভাবে করে পিতামাতার কথা একদিকে থাকতেছে, তার কার্যক্রম একদিকে, কিন্তু ফোন নিয়ে সে ব্যস্ত, এই যে একটা অবস্থা, এবং একটি সন্তান
তার যে সঠিকভাবে সে বেড়ে ওঠার যে কতগুলো পদ্ধতি সেই পদ্ধতি থেকে কিন্তু আজকে আমরা দূরে সরে যাচ্ছি এর থেকে পরিত্রাণের উপায় কি হতে পারে এর থেকে পরিত্রাণের উপায় আমি কোরআন শরীফের একটি আয়াত আছে ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউন লিন্নাস আল্লাহ পাক নিজেই বলছেন যে আমি লোহা অবতীর্ণ করেছি নাজিল করেছি বা তোমাদেরকে দিয়েছি এবং তার মধ্যে অনেক ক্ষতির কারণ রয়েছে যদিও তার মধ্যে উপকারও রয়েছে এই লোহার মধ্যে অনেক ক্ষতিও রয়েছে উপকারও রয়েছে এখন ওই আয়াতের সাথে আমরা মেলাতে পারি যে এই যে আমাদের মোবাইল ফোন স্মার্টফোন বা ডিজিটাল যে সমস্ত আমাদের যোগাযোগের মাধ্যম রয়েছে এটাও কিন্তু ঠিক ওইরকম এর মধ্যে অনেক উপকার রয়েছে কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের ক্ষতির কারণও রয়েছে এখন এই দুটো জিনিসকে আমাদের কিন্তু পার্থক্য করতে হবে যেটা আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে তার একটা বক্তৃতায় খুব সুন্দরভাবে বলেছিলেন আমি শুনতেছিলাম যে এই সমস্ত ডিজিটাল ইয়েতে যে সমস্ত ক্ষতির জিনিসগুলো আছে এগুলোকে আমাদের পরিহার করতে হবে আমরা একদম গড্ডালিকা প্রবাহের মতো আমরা একেবারে গা ভাসিয়ে দিব যে এটার অনেক উপকার বিজ্ঞানের অবদান এই বলে কিন্তু এর মধ্যে কিন্তু অনেক খারাপ জিনিসও আছে যেমন ভালো আছে তেমন খারাপ আছে এমনকি যে আমাদের জীবনে বিষ পয়জন এই পয়জনটা আমাদের জন্য ক্ষতিকর একজন লোক মানে মারা যেতে পারে এই পয়জনের কারণে আবার এই পয়জন থেকে অনেক ওষুধও সৃষ্টি হয় এর দ্বারা আমরা আবার সুস্থতাও লাভ করি আমাদেরকে বেছে নিতে হবে এবং বেছে নেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে জ্ঞান তো এই জন্যই আল্লাহ পাক কিন্তু আমাদের সালাত সিয়াম রোজা নামাজ এগুলো ফরজ করার আগে কিন্তু এই বিদ্যা অন্বেষণ করা জ্ঞান অর্জন করা এটাকে ফরজ করেছেন এটাকে ফরজ করেছেন এই জন্যে যে শুধু দুনিয়া নয় দুনিয়া আখেরাত দুই দিকের মঙ্গল যদি আমরা যদি অর্জন করতে চাই বিদ্যার কোনো বিকল্প নাই জ্ঞানের কোনো বিকল্প নেই এই জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে নিজেদের করতে হবে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে এবং তারা এই সমস্ত মাধ্যমগুলো যে ব্যবহার করছে তার দিকে আমাদের কড়া দৃষ্টি রাখতে হবে একেবারে ছেড়ে দিলে চলবে না আমাদের কড়া দৃষ্টি রাখতে হবে এবং তাদেরকে কৌশলে করতে হবে গায়ের জোরে করতে গেলেও আজকাল কিন্তু আজকাল না সবসময় প্রত্যেকেরই একটা বিবেক বুদ্ধি আছে বিবেক জাগ্রত করেই সন্তানদেরকে ওইভাবে আমাদেরকে মানুষ করতে হবে জি জি অনেক সুন্দর কথা আপনি বলছিলেন যে আসলে মানে ছোট কাল থেকেই সেভাবেই মানে গড়ে তুলতে হবে যাতে করে তারা অবাধ্য হওয়ার মতো কোনো পরিবেশই সে না করতে পারে যেমন বাবা মা কে ছাড়া যদি কোনো সন্তান না বোঝে যে আব্বু ছাড়া আমি কিছু বুঝি না আম্মু ছাড়া কিছু বুঝি না এই জিনিসটি আসলে আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে এরকম একটা ভাবটা সৃষ্টি হয়েছে এটার একটা আরবিতে একটা কথা আছে যে আল ইলমু ফিস সগার কান্নাকশ ফিল হাজার ছোট সময় একটা কিছু শেখানো এটা একেবারে পাথরের উপরে একটা দাগ কাটার মতো এটা কোনো দিন ভোলে না সুতরাং এই যে কোমল শিশুটি ওই সময় থেকে তাকে যদি একটা সুন্দর শিক্ষা দেওয়া হয় এটা কিন্তু সে কোনো দিন ভুলবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে আর আমরা অনেক সময় এটা খেয়াল করি না করার কারণেই কিন্তু এই জিনিসগুলো হয়ে যায় আর কি তো সেইটা আমাদেরকে আর পরিবেশটা বাসার ওইরকম রাখতে হবে বাড়ির পরিবেশটা ওইরকম রাখতে হবে পরিবেশটা যদি ওইরকম না রাখা যায় তাহলে কিন্তু আমরা অনেক কিছু শেখানোর পরেও কিন্তু তারা সেটা শিখবে না যেমন শিখবে না কতগুলো জিনিসের তাসির বলে কতগুলো কথা আছে যে পিতা দেখা যাচ্ছে সিগারেট খাচ্ছে হ্যাঁ কিন্তু সন্তানকে বলতেছে তুমি সিগারেট খাইও না তাহলে সেই প্রভাবটা পড়বে না নামাজ তিনি পড়তেছেন না এক অক্ত নামাজও দেখতেছে সন্তান যে নামাজ পড়তেছে কিন্তু তিনি হুজুর রেখে মাওলানা রেখে বলতেছে কোরআন পড়ো হাদিস পড়ো কিন্তু তার নিজের কোনো খবর নাই এই যে জিনিসটা এটাও তো একটা বড় কারণ এটা একটা বড় কারণ আমাদের বাসায় দেখা যায় যে ড্রয়িং রুমটা আমরা সাজাইনি নানান রকম শোপিস দিয়ে এটা সেটা দিয়ে সাজাই কিন্তু আমরা বই তো আমাদের ড্রয়িং রুমে স্থান পায় না আমাদের প্রত্যেকের বাসায় একটা লাইব্রেরি থাকা উচিত পড়াশোনার সুযোগ থাকা উচিত যদি পড়াশোনার সুযোগটা থাকে তাহলে তো ছেলে মেয়ে শিখতে পারে তো আর আজকাল তো যে জ্ঞান বিজ্ঞানের যুগ এখন এখন যদি আমরা এই সমস্ত সামগ্রী যদি না রাখি তাহলে ছেলে মেয়েরা শিখবে কোথেকে ওই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের শেখার এবং শিখানো নিজে শেখা এবং অন্যকে শেখানোর ব্যাপারটা আপনি মানে যথার্থই বলেছেন যে এটা আসলে ড্রয়িং রুমে বা একটা বইয়ের বা পাঠাগারের মতো যদি করা যায় রাখা যায় এবং সেই রাখাটাও কিন্তু একটা ভালো বই ভালো কিছু রাখা কোরআন রাখা হাদিস রাখা এগুলির দিকে উৎসাহিত করা এটা ছাড়া তো আসলে নৈতিক চরিত্র কখনই ভালো হতে পারে না মানে সুন্দর মানুষ হিসেবে গঠন করতে হলে পরের উপকার মানুষের মানুষের জন্য জিনিসটি যে বোঝানো একে অপরকে এই জিনিসটি আসলে হবে না তরুণ
যুবকদের ব্যাপারে এবং সন্তানরা অবাধ্য হয়ে যাচ্ছে গিয়ে নিজেরা নিজেদের মতো করে আসলে চলার চেষ্টা করে এরপরে পিতামাতা এত সুন্দর করে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে সন্তানকে বড় করলো দেখা যাচ্ছে বড় করে একটা পর্যায়ে প্রেম ভালোবাসার নামে ছেলে মেয়ে আলাদা করে পিতামাতাকে ভুলে গিয়ে তারা নিজেরা নিজেদের মতো করে আবার নতুন করে ঘর করলো সংসার করলো চলে গেল এবং এইভাবে করে সংসারটা যখন করলো দেখা গেল এক বছর দুই বছর পর্যন্ত তাদের আর কোনো খবর নাই কোথায় গেল বাবা মা হতাশ হয়ে গেল হ্যাঁ একটা সন্তানের জন্য কি না থাকতে পারে মানে তাদের জীবনের অর্জিত সমস্ত সম্পত্তি ওই সন্তানের জন্য ব্যয় করার পর সন্তানটা যখন চলে গেল তখন পিতামাতার মনে তারা কষ্ট দিয়ে গেল এবং ওই সন্তান তারপরে দুই তিন বছর পর তারপরে আবার ওই মেয়েকে নিয়ে হাজির হলো এই যে হাজির হলো আবার ক্ষমা চাইলো বা মাফ চাইলো মাফ চাইলেই তো সব পিতামাতারা আবার মাফ করে দেন দেখা যাচ্ছে যে এরপরে আবার দেখা গেল সংসার তাদেরকে সুযোগ দেওয়া হলো কিন্তু ওই যে অবৈধ প্রেম পরিণয়ের কারণে তাদের মধ্যে দাম্পত্য যে সম্পর্কটা সুন্দর হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হলো না এরপরে আবার কি হয়ে গেলো পরিণাম হয়ে গেলো ডিভোর্স হয়ে আবার ভেঙে গেলো এই যে মানে পরিস্থিতিটা পত্রিকার পাতা খুললেই কিন্তু এ ধরনের অহরহ ঘটনা ঘটছে আজকে এই যে সামাজিক অপরাধ প্রবণতা সামাজিকভাবে মানুষের মধ্যে সম্পর্ক পিতামাতার সাথে সম্পর্ক এই যে দূর দূরে চলে যাচ্ছে এর থেকে আসলে আমাদের কি করণীয় হতে পারে হ্যাঁ এর জন্য আসলে দরকার একটা সুন্দর ব্যবস্থাপনা একটা সুন্দর ব্যবস্থাপনা যদি না থাকে ম্যানেজমেন্ট যদি না থাকে আমরা যারা সমাজকে গড়ি সমাজকে নিয়ে চিন্তাভাবনা করি আমাদের মাথায় যদি ওইটা না থাকে যে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমরা গোড়ার থেকে শুরু করব আপনি একটা ভালো পয়েন্ট উঠিয়েছেন আমরা অনেক সময় হয় কি কোনো জিনিস অনেক জিনিস বৈধ জিনিসও অনেক সময় আমাদের সাময়িকভাবে একটু বন্ধ রাখতে হয় যেমন ধরেন আমাদের আমাদের ম্যানেজমেন্টের ভুলটা আমরা কোথায় করি বাল্যবিবাহ আমাদের সমাজে এটা বাল্যবিবাহটা বাল্যকালে যদি কারো বিবাহ হয় এটা কিন্তু শরীয়ত কিন্তু এটা নাজায়েজ করে না কিন্তু এটা নাজায়েজ হয় বিভিন্ন কারণে নাজায়েজ হয় না এটাকে তখন আমরা আমাদের ব্যবস্থাপনার দ্বারাই এটাকে জায়েজ হইলে পরে কারণ জায়েজ হইলেই সব কিছু আমাদের ব্যবহার করতে হবে এমন তো কিছু না ভাত আমাদের জন্য হালাল কিন্তু তার অর্থ এই না যে রাত দিন আমাকে বসে ভাতই খেতে হবে ঘি আমাদের জন্য হালাল কিন্তু ডায়রিয়ার পেশেন্টকে ঘি খাওয়ানো যাবে না প্রত্যেক হালাল জিনিসই আপনার সবসময় ব্যবহার করা যায় না ঠিক বাল্যবিবাহটা ওই রকমই একটা কিছু বাল্যবিবাহটা মূলত জায়েজ প্রয়োজন বোধে আমরা সেটা করতে পারি কারণ একদম বন্ধ করে ফেললে তো প্রয়োজনেও পারা যাবে না তো সেই জন্যে আমরা এর বিরুদ্ধে যেই সামাজিক আন্দোলন গড়ে তুলি কিন্তু বাল্যপ্রেমের বিরুদ্ধে কি আমরা কোনোদিন সামাজিক আন্দোলন গড়ে তুলেছি কোথাও আমরা এই জিনিসটা পাই না যে বাল্যপ্রেম বন্ধ করো আপনি যে কথাটা বলেছেন একটু আগে এটা কিন্তু শুরু হয় বাল্যপ্রেম থেকে এবং শুরু হওয়ার ফলে হয় কি এই যে ছেলেবেলায় দুটা ছেলে মেয়ে তাদের মধ্যে প্রেম ভালোবাসা হলো তখন তো ভালো ভালো সুন্দর সুন্দর কথাবার্তা এটা সেটা খুবই ভালো লাগে হ্যাঁ কিন্তু হলো কি তাদের মাঝখানে ওই যে একজন আরেকজনকে কন্ট্রোল করবে তো ছেলে মেয়েটাকে কন্ট্রোল করবে কারণ একজনকে তো একটু নেতৃত্ব নিতে হবে তো সেই জিনিসটা ছেলেটা হারিয়ে ফেলে তারপর যখন মেয়েটা হারিয়ে ফেলে এটা নিতে পারে না উভয়ই একটা আবেগে চলতেছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যখন সংসার জীবনে আসে হয়তো প্রেম পরিণয়ের পরে বিয়ে হলো সংসার জীবনে আসলে অনেক বোঝাত সংসারে এসে চেপে বসে হয়তো ওই জন্য ভালো করে লেখাপড়া করতে পারে নাই ভালো একটা চাকরি বা আয় উপার্জনের কোনো ব্যবস্থা ভালো করতে পারে নাই এই তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত সেটা তালাকের মতো একটা জঘন্য কাজ যেটা হচ্ছে আবগাদুল মুবাহাত বলা হয় অর্থাৎ বৈধ যতগুলো জিনিস আছে পৃথিবীতে সবচেয়ে ঘৃণ্যতম বৈধতা হলো পেয়েছে এই তালাকটা এটা হচ্ছে যে একেবারে না পারতে কারণ দুইটা জীবন একটা ঝগড়াঝাটি হয়ে এমন হতে পারে যে প্রাণ নাশ হয়ে যেতে পারে তো সেই জন্যে এটা একটা প্রভিশন রাখা হয়েছে যে এই অবস্থা হইলে প্রথমে বলা হয়েছে যে তালাক দেওয়া যাবে না সেটা করা যাবে না পারিবারিক বন্ধন যেটা আছে এবং পরিবারে যারা মুরব্বী আছে তাদেরকে নিয়ে সালিশ করে বুঝিয়ে শুনিয়ে চেষ্টা করতে হবে যদি না হয় শেষ পর্যন্ত তালাক কিন্তু সেই তালাকেও আবার একটা ফাঁক রাখা হয়েছে যে প্রথমেই এক তালাক দিয়ে একেবারে শেষ করা উচিত হবে না তো সেখানে তিন তালাক দেওয়া যাবে না দেওয়া ঠিক হবে না এক তালাক দিতে হবে এইভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে দিতে হবে মাঝখানে যদি আবার মিলে যায় তাহলে এক তালাক দুই তালাক পর্যন্ত আবার ফিরিয়ে আনতে পারে এইরকমভাবে ইসলাম সুন্দরভাবে কিন্তু এই সমাধান দিয়েছে তো
তো ইসলাম কিন্তু সবকিছুর সমাধানই আমাদেরকে দিয়েছে। কারণ বাল্যবিবাহ যদি একবার টোটালি ইসলাম বন্ধ করে দিত তাহলে অনেক প্রয়োজন অনেক, যেমন আজকাল হয়তো বাল্যবিবাহটা আমাদের সমাজের বিভিন্ন কারণে এখন আমাদের অসুবিধার কারণে অসুবিধা, যে জন্য আমরা সবসময় আমরা নিরুৎসাহিত করি, কিন্তু এটাকে তো বন্ধ তো না যায় তো বলা যাবে না, নিরুৎসাহিত করি। কিন্তু যখন লোকজন সংখ্যা যখন কমে যায় তখন অনেক সময় বাল্যকালে বিয়ে দিতে হয় বা বিভিন্ন কারণে অনেক সময় হয়, সেই জন্য ইসলাম এটাকে একেবারে বন্ধ করেনি, এটা বন্ধ করার সুযোগটা রেখেছে। কিন্তু সুযোগের অর্থ এই না যে এটা আমাদের জন্য ডাইরেক্টিভ হয়ে গেছে, একটা হচ্ছে প্রভিশন আর একটা হচ্ছে ডাইরেক্টিভ। প্রভিশনটা হচ্ছে একটা সুযোগ আছে এটু করা যায়, আর ডাইরেক্টিভ যেটা সেটা করতেই হবে। তো এইভাবে ইসলাম কিন্তু ফ্লেক্সিবল করে সব জিনিসগুলোকে সুন্দরভাবে উপস্থাপনা করেছে। এগুলো যদি ওয়েল ম্যানেজমেন্ট আমরা যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা, এবং তরুণদের ব্যাপারে এবং যুবকদের ব্যাপারে ইসলামের যে নির্দেশনা আপনার, যে একজন তরুণ এবং যুবক তাদের ব্যাপারে কিন্তু কল্যাণকামী হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে আছে যে উসিকুম বিশাবাবি খায়রা ফা ইনহুম আরাক্কু আফইদা লাকাদ বাআসানি আল্লাহু বিল হানিফিয়াতি সামাহা ফাহালাফানি আশাব ও খালাফানি আশুয়ুক। মানে রাসূলুল্লাহ বলছেন যে তোমরা তোমাদের যুবক তরুণদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ তাদের দিলটা হচ্ছে খুব নরম। আমি প্রেরিত হয়েছি উদারতা এবং আল্লাহ মুখিতা বানাবার জন্য, আমার ইসলামের জন্য সবচেয়ে যারা কাজ করেছে তারা হচ্ছে তরুণেরা যুবকেরা, এবং ইসলামের জন্য বাধার সৃষ্টি করেছে হইল বৃদ্ধরা। এই যে একটা মানে দারুণ একটা বিষয় কিন্তু আসলে, যে রাসূলুল্লাহের যুগে যারা ইসলাম গ্রহণ করেছিল, যেমন ছোট্ট হযরতে আলী থেকে এবং আপনার আলী, তারপরে ওমর, তারপরে হযরত আবু বকরের বয়সও তো আপনার 37 বা 35 এর মতো, তার মধ্যে বয়স একটু মানে এই এই, কিন্তু দেখা যাচ্ছে যে 40 এর উপরে যারা, যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ বিন মুগিরা, সবগুলোই হচ্ছে আপনার এই যে বয়স্ক। তো এই যে রাসূলুল্লাহ ইসলামের নির্দেশনা, এই নির্দেশনাগুলো আমরা কিভাবে ফলো আপ করতে পারি? এমনকি দুঃখজনক যে আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি তাকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু দুঃখের বিষয় যে তিনি ইমান আনেন নাই। নবী করিম সাল্লাল্লাহু অনেক চেষ্টাও করেছেন, আনেন নাই, কিন্তু ওনাকে তার নবুয়তি পাওয়ার পরে বা ওনার আগে যতদিন উনি জীবিত ছিলেন ওনাকে বিভিন্নভাবে কিন্তু সাহায্য সহযোগিতা চাচাই করে চাচাই লালন পালন করেছেন। দাদাও যখন মারা গেলেন, পিতা তো আগেই মারা গেলেন, মাতা মারা গেলেন, দাদা মারা গেলেন, চাচাই শেষ পর্যন্ত ওনাকে শেল্টার দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তিনি ইমান আনেন নাই। তো এখন এই এই জিনিসটা, এই এই সম্পর্কে আরেকটা হাদিস আছে, যেমন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সাত প্রকারের ব্যক্তি ওই দিন আল্লাহর আরশের ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তার মধ্যে অন্যতম হচ্ছে সাহাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে যুবক আল্লাহর ইবাদতে কাটানোর অর্থ কি এই যে তার যৌবনকাল শুরু হওয়ার ঠিক সেই মুহূর্তে এই যে ফজরের আজান হওয়ার পরে যে নিয়ত বাঁধবে, আরেকবার যৌবনকাল শেষ হইলে তারপরে সালাম ফিরাবে, আর এছাড়া এরকম না? আমরা মনে করি যে আবাদত মানেই হচ্ছে শুধুমাত্র নামাজ রোজা করতে হবে, ফরজ শেষ হয়ে গেলে নফল দিয়ে করতে হবে, রোজা ফরজ শেষ হলে করতে হবে, এটাই বোধহয় আবাদত না, এটাই আবাদত, এটা হলো আমাদের প্রাতিষ্ঠানিক আবাদত, আনুষ্ঠানিক আবাদত। এই আবাদতের মাধ্যমে আমরা আমাদের জীবনটা গড়ব, এই আবাদতের মাধ্যমে নামাজের বাইরে রোজার বাইরে যে বাকি সময়টা আমাদের কর্মজীবনটা, এই বাকি গোটা সময়টা আমরা এমনভাবে চলবো যখন একজনে দেখে মনে করবো যে আল্লাহর বান্দা, অর্থাৎ আল্লাহর গোলাম হয়েই আমরা বাকি জীবনটা পরিচালনা করব। তো সেইভাবে আমাদের যুবক, প্রত্যেক যুবক যদি ফি ইবাদাতিল্লাহ থাকে, তার প্রত্যেকটা কাজে আল্লাহর বান্দা হয়ে যদি করে, আল্লাহর বান্দা হয়ে করলেই আল্লাহ নির্দেশ মতো করতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে পদ্ধতি অনুসারে করতে হবে, এবং এইটার নামই হচ্ছে নাসা ফি ইবাদাতিল্লাহ। সে দুনিয়ার কাজ করবে, বৈষয়িক কাজ করবে, কিন্তু আল্লাহ নির্দেশের বাইরে করবে না, ইসলামের নীতি আদর্শের বাইরে করবে না, অন্য কোনো ইজমের পিছনে হাঁটবে না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমরা সবসময় বলি ইসলাম দিন কামেল, এটা আমরা বলি। তো এর কারণটা হচ্ছে যে ইসলাম শব্দটাকে আমরা অনেক সময় মনে করি যে ইসলাম এটা একটা ধর্ম এবং এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আসছেন, এই ধর্ম আমরা পালন করতেছি, এই কনসেপশনটার মধ্যেই আমাদের একটা ভুল। ইসলাম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে আসেন নাই, বরং
এমন কি হযরত আদম আলাইহিস সালাম নিয়ে আসেন নাই সৃষ্টি যখন থেকে শুরু হয়েছে কবে শুরু হয়েছে এটা আমরা কেউ বলতে পারি না সৃষ্টি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে শুরু করে আজকের এই পর্যন্ত আল্লাহ তাআলা যেই নিজামে যেই সিস্টেমে এই গোটা সৃষ্টিকে চালাচ্ছেন এইটার নামই হচ্ছে ইসলাম কারণ আল কোরআনে বলা হয়েছে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান তোমরা এটা জেনে রাখো যে আল্লাহর প্রতি মানে ইসলাম আত্মসমর্পণ করেছে ইসলাম মানেই হচ্ছে আত্মসমর্পণ কারণ মানুষ শক্তির কাছে আত্মসমর্পণ করে তো যার যে যেটাকে শক্তিমান মনে করে ওর কাছে আত্মসমর্পণ করে কিন্তু শেষ পর্যন্ত ভুল ভাঙে যে আল্লাহই হচ্ছে সর্বশক্তিমান ওখানে গিয়ে যদি আত্মসমর্পণ করে তখনই কিন্তু ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেটা হয়েছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবার কাছেই আত্মসমর্পণ করেছিলেন দেখলেন যে সব কিছুই অস্ত যায় শেষ পর্যন্ত বুঝলেন যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ তো একমাত্র আল্লাহর প্রতি আমি আত্মসমর্পণ করলাম যেটা কোনো সময় অস্ত যাবে না তো এই যে আল্লাহর প্রতি সমস্ত সৃষ্টি আত্মসমর্পণ করেছে এর মধ্যে একমাত্র মানুষ এবং জিন জাতি ছাড়া বাকি সমস্ত সৃষ্টি আত্মসমর্পণ করেছে তাও আন তাকে করতেই হবে না করে উপায় নাই সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় পশ্চিম দিকে অস্ত যায় সূর্যের কোনো ক্ষমতা নেই এর ব্যতিক্রম করা গ্রহ নক্ষত্র আপন আপন কক্ষপথে চলছে কারো কোনো ক্ষমতা নাই এর বাইরে বাইরে কিছু করা তো সেই হিসেবে প্রত্যেকেই কিন্তু আল্লাহর নির্দেশ ছাড়া একমাত্র মানুষ এবং জিন তাকে এই প্রাইভেসি এই জিনিসটা ক্ষমতা দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের ইচ্ছা মতো ভালো মন্দ দুটোই দিয়েছি তোমাদেরকে জ্ঞান বিবেক দিয়েছি বিবেক দ্বারা তোমরা পরখ করে গ্রহণ করো ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কোনো সময় জুলুম করেন না এটা করবেন না তোমরা তোমাদের ইচ্ছা মতো গ্রহণ করো ভালো যে করতে পারো মন্দ করতে পারো তো সেই জন্যে আমাদেরকে বলা হয়েছে কারাহান যে এটা মানে ইচ্ছায় এটা বাধ্যতামূলক নয় এটা তার ইচ্ছা ঐচ্ছিকভাবে সে এটা গ্রহণ করতে পারে তো সেই সময় থেকে ইসলাম শুরু হয়েছে তবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে পূর্ণাঙ্গ হয়েছে এখন আমরা পূর্ণাঙ্গ করার জন্য আর কিছু ঢুকাতে পারবো না এটা বলতে পারবো না যেহেতু নবী আসা বন্ধ হয়ে গেছে তো সেই জন্যে আমাদেরকে এই ইসলামকে পুরোপুরি আমরা যদি বাস্তবায়ন না করি এটাকে আংশিকভাবে খণ্ডকালীন কিছু করতে গেলেই গুলবানের একটা সৃষ্টি হবে তো সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আপনার মাধ্যমে আজকে ইসলাম ও সুন্দর জীবনে দর্শকদের প্রশ্নের উত্তর সহ অনেক আলোচনা আপনি করেছেন বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বৈশাখী টিভি এবং তার অগণিত শ্রোতা দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ আজ শেষ করব প্রিয় দর্শক তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@bishaki.tv এই অ্যাড্রেসে এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এতক্ষণ থেকে যে কথাগুলো আমরা শুনলাম সেই কথাগুলো আসুন আমরা আমাদের ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে পূর্ণাঙ্গভাবে পরিপালন করবার চেষ্টা করি তা না হলে কিন্তু আমাদের জীবন সুন্দর হবে না কারণ আমরা মোহতারামের কাছ থেকে আমরা শুনলাম যে আসলে ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই পূর্ণাঙ্গভাবেই কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে শুধু ধর্মীয় দিক থেকে ইসলাম গ্রহণ করলে চলবে না আমাদেরকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে সকল পর্যায়ে রয়েছে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা এবং গাইডলাইন আসুন না আমরা সেইভাবেই ইসলামকে চর্চা বোঝা এবং জানার চেষ্টা করি আমল করবার চেষ্টা করি তাহলেই আমাদের সফল এবং সাকসেসফুল জীবন আমরা লাভ করতে পারবো আজ শেষ করছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু